অবশ্যই করবে, বেল আইকনের নোটিফিকেশন অবশ্যই ক্লিক করবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ব্লগটা স্টার্ট করছি, আজকের ব্লগে আজকে পজিটিভিটি একটা এনার্জি নিয়ে স্টার্ট করছি আজকের ব্লগটা। নিশ্চয়ই তোমরাও খুশি হবে। আমি আজকে কলকাতা থেকে যাচ্ছি মা বাপের কাছে, মানে মা বাপি এসছে, তাদের সাথে আমি রানীগঞ্জ যাচ্ছি আমার ছোট্ট বেবিকে নিয়ে। আর এখন তো জানি না কবে ফিরবো, মোটামুটি 10-15 দিন পরে ফিরবো হয়তো। তো তো তোমরা দেখতে পাবে আমি আজকে যাব গাড়ি করে, তো যেতে যেতে তোমাদের রাস্তাটাও কিছুটা দেখাবো আর আমার জার্নিটা দেখাবো। আর মন খারাপ লাগছে কলকাতা থেকে যেতে, কিন্তু মা বাপির কাছে যেতেও একটা আনন্দ হচ্ছে। চলো আজকের দিনটা স্টার্ট করি। তো তোমরা সঙ্গে থেকো, দেখো চান টান করে পুরো ব্যাগ পত্র নিয়ে পুরো রেডি হয়ে গেছি। তো আজকে বেরি করবো রানীগঞ্জের দিকে, এখানে আমার লাগেজ রয়েছে। তো আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো আমার রোড জার্নিটা। তো চলো, তোমাদেরও ভালো লাগবে আশা করছি। তো চলো লেটস গো। তোর মাছ কোথায় বুড়া? কলকাতার জল দেখো, এখানে ব্যাক করার হয় না, এদিকে ব্যাক করে দাও। Thank you.
চলে এসছে আমাদের রুটি, তরকা, ডিম। এক তরকা, এটা পনির আছে, বাটার পনির, আর এটা হচ্ছে ডিম ভাজি, মানে ডিম ভাজা। তো আমরা স্টার্ট করে দিচ্ছি আমাদের ডিনার। আর তার সাথে রয়েছে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম। গাড়ি দেখছি, ওঠে না, ওঠে না, আর ঢুকে না, ঢুকে না, গাড়ি দেখছি, চলো আর ঢুকে না, গাড়ি দেখছি, চলে এসেছি রানীগঞ্জে, আর এসেই ওয়েট করতে পারিনি, চেখে নিচ্ছি আমাদের নতুন গাড়ি এসেছে সেটাকে। আর দেখতে চলে এসেই আমরা ঠিক করলাম যে রাত্রেবেলা একটু আউটিংয়ে বেরাবো, তো আমরা বেরিয়ে পড়েছিলাম। তো সকালে কালকে একটুখানি বাইরে পুজো দেবো, তো দেখতেই পাবে নেক্সট ব্লগে। তো আজকের জন্য টাটা, বাই বাই, সি ইউ, আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে, সঙ্গে থেকো, আর দেখা হচ্ছে।